রাধে সেদিন সুভাষে ইন্ডিয়া আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে শিবাশির আঙ্গিনায় কীর্তন শুরু করলেন। এদিকে কীর্তন চলছে, দেখেন শিবাস কত কষ্টের বিনিময়ে তাহার আঙ্গিনায় হরিনামের যজ্ঞের আয়োজন করেছে। মহাপ্রভু নিজগুণী কৃপা করে কীর্তন করছে তাহার আঙ্গিনায়। মহাপ্রভুর সহিত কিন্তু শ্রীবাসও নৃত্য শুরু করল। এদিকে হঠাৎ করে তাহার গৃহ থেকে একটা খবর এসেছে, হরিব দেখি হয়েছে, শ্রীবাসে একটা সন্তান ছিল, সন্তানটি মারা গিয়েছে। হরিব দেখেন ভগবানের কেমন ভক্ত পরীক্ষা, ভগবান ভক্তকে বিপদে পেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে, আবার ভগবান ভক্তকে সুখ দিয়ে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে তাও মন পরীক্ষা করে। যে দেখি বিপদে পড়ে আবার কোথাকে স্মরণ হয়, শ্রীবাস তাহার আঙ্গিনায় কত কষ্টের বিনিময়ে মহাদেবের আয়োজন করেছেন, আর এই সময়ে তার সন্তান দেহ ত্যাগ করেছে। যখন শ্রীবাসের কর্ণে সেই খবর এসেছে, শ্রীবাস বলছে, আহা আমি কোনো দুঃখ করি না, আমার সন্তান মরে গিয়েছে, আমার মনে কোনো কষ্ট আসবে না। হরিবল হরিবল হরে কৃষ্ণ, এই যে সন্তান মরে গিয়েছে, এই সন্তানকে আমার হরিব, এই যে মায়েরা সন্তানকে কোলে নিয়ে বসে আছেন, একজন মা সন্তানের লাগে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে লালন পালন করে বড় করে, কিন্তু সেই মাকেও রেখে সন্তান চলে যায়। দেখেন এই ধরনের আমি আসলে কিন্তু সিরিয়াল আছে, আসতে সিরিয়াল আছে না, আগে বাবা আসে তারপর সন্তান আসে, আগে মা আসে তারপর সন্তান আসে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। তাই দেখে শ্রীবাস বলছে, আমার সন্তান মরে গিয়ে যেতে কোনো দুঃখ আসে না, আমার আঙ্গিনায় যে ভক্ত করে সমবেত হয়েছে, মহাপ্রভু আমার আঙ্গিনায় এসেছে, এটাই আমার সৌভাগ্য। আমরা এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, এখন যদি আমার বাসার থেকে একটি খবর আসে, কারো বাড়ির থেকে একটা খবর আসে, দেখবেন সব কিছু রেখে চলে যাবো। তাই এই সময়ে শ্রীবাস যখন সেই খবর শুনে, সন্তানের সেই মরণের খবর শুনে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ছেড়ে চলে যায়নি। তাই আমার মহাপ্রভু এইভাবে শ্রীবাসের মস্তকে হাত দিয়ে বলছেন, শ্রীবাস আজ থেকে বুঝতে পারলাম এই শ্রীরাম এই নবদ্বীপ মাঝে তোমার মতন ভক্ত, তোমার মতো ভক্ত খুবই কম আছে, তুমি পরম ভক্ত। তাই আজ থেকে এখানে দাঁড়িয়ে বলছি যে যেই স্থানে ভক্তগণের আগমন হবে, বৈষ্ণবগণের আগমন হবে, সেই স্থানের নাম হয়ে যাবে শ্রীবাস। এই কীর্তন যখন শেষ হয়ে যাবে, কীর্তন শেষ পর্যায়ে প্রসাদের আয়োজন আছে, কেহ যাবেন না, প্রসাদ সেবা করে যাবেন, কেহ যেন প্রসাদ থেকে বঞ্চিত না হন, এই অনুরোধ আমার হরিব। আমরা এদিক ওদিক আর নিরীক্ষণ না করে সরাসরি লীলায় প্রবেশ করছি। তবে লীলায় প্রবেশ করার আগে সবাইকে নিয়ে একটি আনন্দ করবো, হাততালি দিবেন সবাই।